করুন, হোস্টেল প্রতিষ্ঠা করুন, আপনারা প্রতিষ্ঠা করুন, কলকাতায় হোস্টেল প্রতিষ্ঠা করুন। আমরা বলতে চাই, আমরা বলতে চাইছি যে আজকে শিক্ষাঙ্গন গুলো নেই, বহিঃশক্তির আক্রমণ আমরা ব্যাপকভাবে লক্ষ্য করছি। আমরা দেখতে পাচ্ছি যে একটা মানে শিক্ষাঙ্গনের বিশেষ করে কলেজের ছাত্র এবং যুবকদেরকে ওই এলাকার এমপি এবং এমএলএরা তাদের বাহুবল হিসেবে ব্যবহার করছে, তাদের লাঠিয়াল হিসেবে ব্যবহার করছে। আমরা দাবি জানিয়েছি যে শিক্ষাঙ্গন গুলো এইরকম বহিঃসূত্র থেকে পুরোপুরি ভাবে মুক্ত থাক, এটা আমরা দাবি জানিয়েছি। আমরা দাবি জানিয়েছি শিক্ষাঙ্গন গুলো যেভাবে মদ্যপান মাদকাসক্তির যে বৃদ্ধি হচ্ছে, এটা সরকারকে পজিটিভ এটা কিভাবে রোখা যায়, এখান থেকে সমস্ত মানে 200 কিলোমিটারের মধ্যে যেন কোন রকমের এই ধরনের মাদক দ্রব্য অ্যালকোহল জাতীয় কোন দ্রব্য যেন বিক্রয় না হয় এবং এ ব্যাপারে বিশেষ নজরদারি যেন করা হয়।